শহীদউদ্দিন চৌধুরী অ্যানি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতির সঙ্গে জড়িত। অ্যানি বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও সাবেক সংসদ সদস্য। তিনি মোট দুইবার জাতীয় সংসদের সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। শহীদউদ্দিন চৌধুরী অ্যানি 1968 সালের 2 ফেব্রুয়ারি লক্ষ্মীপুরে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম হাজী বশিরুল্লাহ চৌধুরী। তিনি পেশায় একজন বনেদি ব্যবসায়ী ছিলেন। অ্যানির মায়ের নাম হোসনে আরা বেগম। অ্যানি 1985 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল ছাত্র দলের সদস্য নির্বাচিত হন। পরে তিনি ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন। পরবর্তীতে তিনি নির্বাচিত হন জিয়াউর রহমান হল ছাত্র সংসদের জিএস। অ্যানি সর্বোচ্চ ভোটে ডাকসুর সদস্য নির্বাচিত হন এবং 3 বার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটে ডাকসুর ছাত্র প্রতিনিধি হিসেবে প্রতিনিধিত্ব করেন। তিনি ছাত্রদল কেন্দ্রীয় সংসদের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেন। 1993 সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক ও 1993 থেকে 1996 সাল পর্যন্ত যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি দায়িত্ব পান কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতির। 1999 সালে তিনি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হন। অ্যানি লক্ষ্মীপুর 3 আসন থেকে 2001 ও 2008 সালে নির্বাচিত হন সাংসদ। নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ঘটা ঘটনার মামলায় সম্প্রতি শহীদউদ্দিন চৌধুরী অ্যানি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালামকে 6 মাসের অন্তর্বর্তী জামিন দিয়েছে হাইকোর্ট। সোমবার বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি মোহাম্মদ শাহেদ নুরুদ্দিনের হাইকোর্ট বেঞ্চ তাদের জামিন দেন। আদালতে বিএনপির নেতাদের পক্ষে শুনানি করেন আইনজীবী জয়নুল আবেদিন। তার সঙ্গে ছিলেন আইনজীবী জহিরুল ইসলাম সুমন ও আইনজীবী মোহাম্মদ আখতারুজ্জামান। একই সঙ্গে তাদের নিয়মিত জামিন প্রশ্নে রুল জারি করেছেন আদালত। 4 সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে। গত 5 জানুয়ারি মহানগর দায়রা জজ আদালত বিএনপির এই 2 নেতার জামিন আবেদন নামঞ্জুর করেন। পরে নামঞ্জুরের আদেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টে জামিন আবেদন করেন আব্দুস সালাম ও অ্যানির আইনজীবীরা। গত বছরের 7 ডিসেম্বর নয়াপল্টনে পুলিশের সঙ্গে ঘটনার পর পুলিশের উপর হামলা, হামলার পরিকল্পনা ও উস্কানির অভিযোগে গত 8 ডিসেম্বর পল্টন থানায় মামলা করে পুলিশ। এ মামলায় দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি, আব্দুস সালাম, শহীদউদ্দিন চৌধুরী অ্যানি সহ 434 জনকে গ্রেফতার দেখানো হয়। ওই দিনই এসব নেতাদের আদালতে তুললে আদালত কারাগারে পাঠানোর আদেশ দেন। সেই থেকে তারা কারাগারে আছেন।